এখন আমি ঢুকতেছি বদ্ধভূমিতে, বদ্ধভূমির সৌন্দর্য উপভোগ করুন, আমার সাথেই থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটি হচ্ছে ওয়াটার ঝর্ণা। বদ্ধভূমিতে ঢোকার যে মেন রাস্তাটি আছে এটার পাশে এই ঝর্ণাটির অবস্থান। বিকেল হলে ঝর্ণাটি বদ্ধভূমি প্রশাসন কর্তৃক চালু করে দেয়। একটি রাস্তা যেখান দিয়ে বদ্ধভূমিতে সহজে ঢোকা যায়, ক্যান্টিনবিহীন, মানে ক্যান্টিনের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, ক্যান্টিনের বাহিরে আরেকটা রাস্তা আছে। পর্যটক যখন বেশি আসে তখন ওই রাস্তাটা খুলে দেওয়া হয়। বদ্ধভূমির নিচ থেকে যখন আমি সীমান্ত 71-এর ক্যান্টিনের ভিউটা দেখতেছি, অনেক সুন্দরই দেখা যাচ্ছে। দর্শনার্থীদের বসার জন্য এখানে একটি বসার ছাউনি রয়েছে। বদ্ধভূমি 71, মানে বদ্ধভূমি কর্তৃক এই বসস্থানটি বানানো হয়েছে। এদিকটায় দেখা যাচ্ছে বদ্ধভূমির একটি ব্রিজ, মানে বদ্ধভূমির সীমান্তের পাশেই এই ব্রিজটি অবস্থিত। বদ্ধভূমির এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে ওই ব্রিজ দিয়ে যেতে হয়, আর ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতুর মতো, আবার এটা ঝুলন্ত সেতুই বলা হয়। এখানে যদি কেউ আসেন অবশ্যই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলবেন, আর এখানে ব্রিজে দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। এটা পরীক্ষামূলক, আমি নিজেও ছবি তুলছি। বদ্ধভূমির দুপাশে বিভক্ত হওয়ার যে চড়াটি, এটি হলো সেই চড়া। বর্ষার সময় যখন পাহাড়ি ঢল আসে তখন চড়াটি ভরপুর থাকে, অনেক সময় বদ্ধভূমির মধ্য দিয়েও পানি প্রবাহিত হয়। এখানে দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয় 1971 সালের একজন মুক্তিযোদ্ধার ভাস্কর্য। বদ্ধভূমির যে সিম্বলটি দেখতে পাই আমরা অনেক সময়, এটি হচ্ছে সেই সিম্বল। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে বদ্ধভূমি 1971। এখানে বসার জন্য দর্শনার্থীদের জন্য অনেক বসার স্থান রয়েছে। এখানে বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল রয়েছে। সবুজ মাঠের মধ্যে দর্শনার্থীরা বসে কোষ আমদে দেয় গল্প করে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে বসে গল্প করার চেষ্টা করবেন, অনেকটা আনন্দ পাবেন এবং অবসর সময় কাটানোর যে ফিলিংসটা এখান থেকে উপভোগ করতে পারবেন। বদ্ধভূমির চারদিকে বসার জন্য নির্দিষ্ট বসার স্থান রয়েছে এবং বদ্ধভূমির পাশে চা বাগান অবস্থিত। যারা আসবেন অবশ্যই চা বাগানে ঘুরতে পারবেন। এটি হচ্ছে বদ্ধভূমি 71-এর সৌন্দর্য, যেটাকে ঘিরে আমরা বদ্ধভূমিতে আসি এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে এই বদ্ধভূমির নির্মাণ করেন।